নমস্কার বন্ধুরা, সলিউশন বাংলা এসডিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপসের মাধ্যমে ক্রোমা কি ব্যবহার করে আপনারা কি করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, যে কোনো ভিডিওর যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারবেন এবং আপনাদের মন পছন্দের যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা সেট করতে পারবেন। তো আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য প্রথমেই আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হলো এরকম একটা গ্রিন স্ক্রিন আপনাদেরকে সেট করতে হবে পিছনে, এবং তার সামনে আপনাকে আপনার প্রয়োজনীয় শ্যুটটা করতে হবে। এরকম গ্রিন স্ক্রিনের সামনে যখন আপনার প্রয়োজনীয় শ্যুটটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে কাইনমাস্টার নামক ভিডিও এডিটিং অ্যাপসটি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কাইনমাস্টার ডাউনলোড করার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। কাইনমাস্টারে প্রফেশনালভাবে এডিটিং করতে যে সকল বন্ধুদের অসুবিধে হচ্ছে বা বুঝতে সমস্যা হচ্ছে, আমার এই চ্যানেলে কাইনমাস্টারের উপরে আরও দুটো ভিডিও করা রয়েছে, আপনারা চাইলে সেই দুটো ভিডিও ভিজিট করে আসতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। চলুন, গুগল প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পরে যখন সরাসরি ওপেন করবেন, লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে সরাসরি প্লাস বাটনে ক্লিক করবেন এবং এরপরে 16:9 আপনাকে সিলেক্ট করতে হবে লং ভিডিওর জন্য। এরপরে চলে আসবেন আপনারা ফোন গ্যালারিতে, এখান থেকে আপনাকে প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, যেটি আপনারা ভিডিও ব্যাকগ্রাউন্ড রাখতে চান। ফোন গ্যালারি থেকে আপনার প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ডটা যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার সাথে সাথে লক্ষ্য করবেন কাইনমাস্টার টাইমলাইনে এটা সরাসরি চলে আসবে। প্রথমত আপনার পছন্দের ভিডিও ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনাকে যে গ্রিন স্ক্রিনে শ্যুট করেছেন সেই শ্যুটটি আপনাকে ইম্পোর্ট করতে হবে। দেখুন, আমি যে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে শো করাচ্ছে, এবং এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমার প্রয়োজনীয় যে শ্যুটটি আমি সেট করব সেটিকে এখানে আমাকে ইম্পোর্ট করতে হবে। তো আমার প্রয়োজনীয় শ্যুটটি ইম্পোর্ট করার জন্য প্রথমে লেয়ারে আসতে হবে, এরপরে মিডিয়ায় ক্লিক করতে হবে। আপনি যখন মিডিয়ায় ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করার সাথে সাথে আপনার ফোন মেমোরি ওপেন হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা যেভাবে সিলেক্ট করেছেন, ঠিক একই রকমভাবে গ্রিন স্ক্রিনের সামনে আপনি যে শ্যুটটি করেছিলেন সেই শ্যুটটিকে সিলেক্ট করতে হবে, এবং সরাসরি সেটা কিন্তু টাইমলাইনে শো করাবে। দেখুন, আমি প্লে করে শোনাচ্ছি। নমস্কার বন্ধুরা, সলিউশন বাংলা এসডিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এবারে দেখুন গ্রিন স্ক্রিনের সামনে এই ভিডিও ফুটেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে এটাকে ক্রপ করে নিতে হবে। একটা ভিডিও ফুটেজের উপরে যে কোনো ইফেক্ট লাগানোর জন্য প্রথমে সেই ভিডিও ফুটেজটিকে সিলেক্ট করতে হবে, এবং তারপরে দেখবেন সমস্ত অপশনগুলো আসবে, এখান থেকে আপনাকে প্রয়োজনীয় অপশনটিকে সিলেক্ট করতে হবে। এবং ক্রপিংয়ে যখন আপনি সিলেক্ট করবেন তখন দেখবেন যে এরকম একটা ফ্রেম আসবে, সেই ফ্রেমটিকে আপনি টাচ করে কিন্তু কম বেশি করতে পারবেন বা আপনার প্রয়োজন মতো ক্রপিং করতে পারবেন। দেখুন ভিডিও ফুটেজটির ক্রপিং কমপ্লিট। এবারে এই ভিডিও ফুটেজটির ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব, তাহলে ওই একই রকমভাবে আবার সেই ভিডিও ফুটেজটিকে সিলেক্ট করতে হবে, এবং এরপরে দেখুন প্রচুর অপশন চলে এসছে। এবারে এখান থেকে কিন্তু আমাকে ক্রোমা কি বলে যে অপশনটি রয়েছে সেই অপশনে যেতে হবে। দেখুন, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন ক্রোমা কি বলে অপশনটি রয়েছে, এখানে সিলেক্ট করুন এবং এটিকে এখানে ইনেবল করে দিন। ক্রোমা কি অপশনটি ইনেবল করে দেওয়ার সাথে সাথে নিচের দিকে দেখুন দুটো স্কেল চলে এসছে, এই দুটো স্কেলকে কম বেশি করে কিন্তু আমরা যে কোনো ভিডিওর গ্রিন স্ক্রিন সরাসরি রিমুভ করে দিতে পারবো। দেখুন, আমি যেভাবে এই স্কেলগুলোকে কম বেশি করছি, আপনাদের প্রয়োজন অনুসারে আপনাদের ভিডিও ফুটেজ অনুসারে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এই স্কেলগুলোকে আপনারা আপনাদের মতো করে মেজারমেন্ট করবেন। এই ক্রোমাকি অপশন থেকে এই স্কেলগুলো যখন আপনাদের সঠিকভাবে মেজারমেন্ট হয়ে যাবে এবং ভিডিও ফুটেজে আপনারা লক্ষ্য করছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে গেছে, এবং প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করছি সেটার উপরে কিন্তু এখন সেই ভিডিও ফুটেজটা দাঁড়িয়ে রয়েছে। ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে সেই ভিডিও ফুটেজটির উপর টাচ করে কিন্তু আপনারা সেই ভিডিওটির স্থান পরিবর্তন করতে পারেন আপনাদের প্রয়োজন মতো, এবং যদি আপনারা চান সেই ভিডিও ফুটেজটি জুম ইন এবং জুম আউটও কিন্তু আপনারা করতে পারেন। নমস্কার বন্ধুরা, এই ভিডিও ফুটেজটি জুম ইন এবং জুম আউট করার জন্য প্রথমে আপনাকে ভিডিও ফুটেজটিকে সিলেক্ট করতে হবে, এবং রাইট সাইডে নিচের দিকে দেখুন একটা অ্যারো অপশন রয়েছে, এই অ্যারো অপশনে টাচ করে কিন্তু আপনি সেই ভিডিও ফুটেজটি জুম ইন এবং জুম আউট করতে পারবেন। নমস্কার বন্ধুরা, সলিউশন বাংলা এসডিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ।
আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপসের মাধ্যমে ক্রোমা কি ব্যবহার করে আপনারা কি করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, যে কোনো ভিডিওর যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারবেন এবং আপনাদের মন পছন্দের যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা সেট করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমরা এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে বুঝতে পারলাম যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে চেঞ্জ করব এবং সেই ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমাদের মন পছন্দের যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে সেট করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আরও কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন আপনাদের জীবনের সকল প্রিয় মানুষদের।